আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? রুহুল খান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের 6th Avenue এবং 21st Street। এখানে একটা গ্রোসারি শপিং দেখতে পাচ্ছি, সবাই শুধু ধুমধাম করে ভিতরে যাচ্ছে, আর এখানে খুবই ব্যস্ততম একটা জায়গা। গ্রোসারি শপিং দেখতেই পাচ্ছেন আপনারা। সবাই শুধু ধুমধাম করে আপনার কি টলিগুলো নিয়ে তারপর জিনিসপত্র উঠিয়ে নিচ্ছে। চলেন আপনাদেরকে ভিতরে যাই আর একটু দেখানোর চেষ্টা করি সব মোটামুটি জিনিসপত্রের দাম কীরকম। আপনার এখানে যদি দেখায়, একটা আপেলের দাম ইনবে 1 টাকা কত, 10 পয়সা প্রত্যেকটা আপেল। আর সবাই খুব ধুমধাম করে শুধু নিচ্ছে, সবাই মনে হচ্ছে এটা ফ্রি দিচ্ছে, মানে এক পাশ থেকে লোকজনে রাখছে আর অন্য পাশ থেকে লোকজন নিয়ে নিচ্ছে। একটা পেঁয়াজের দাম এখানে দেখতে পাচ্ছি 99 পয়সা, ও অনিয়ন তো একটা। দেখেন এখানে যারা কাজ করছে এরা রাখছে, লোকজনে অন্য পাশটা শুধু নিয়ে চলে যাচ্ছে। তো প্রথমে আমি ভাবছিলাম যে ফ্রি দিচ্ছে, না পরে দেখি না ফ্রি না। এগুলো রেড পটেটো 1টা 69 পয়সা করে আপনার। এটা অনেক বড় জায়গা জুড়ে এবং সবাই খুব ধুমধাম করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এর ভিতরের কি অবস্থা এবং দাম। আপনাদেরকে যদি একটা তরমুজের দাম দেখাই, এটা হচ্ছে $5 করে এই সাইজের একটা তরমুজ, এই যে ক্যান্টালফ, এটার দাম হচ্ছে আপনার $3.99 এটা ক্যান্টালফ। এই যে এখানে 3টা বেল পেপার আছে, এটা ঝাল আর কি, 3টার দাম $5.49। তো মোটামুটি আর কি বুঝতেই পারছেন, বিজি শপ। এটা হচ্ছে 21st Street অন 6th Avenue কর্নারে, ট্রেড অ্যান্ড জোস মোটামুটি। চলেন আমরা আরও সামনের দিকে যাই, তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে কী ব্যাপার স্যাপার। তো সবাই খুব ব্যস্ত সময় কাটাচ্ছে এবং ঝটপট করে নিয়ে নিচ্ছে। এখানে শুধু কর্মচারীদেরকে দেখা যাচ্ছে যে তারা আপনার কি করছে, এক পাশে কাজ করছে। সঙ্গে সঙ্গে জিনিসপত্র খালি হয়ে যাচ্ছে, দেখেন এখানে অনেক জিনিসপত্র খালি, অনেক বিজি জায়গা। তো আমি এই ফোনটি হাতে ধরে আপনাদের এই ভিডিও করে দেখাচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পারবেন। এটা আছে মোবাইল স্টেবিলাইজার ছাড়া, আমি এই ভিডিওটি আপনাদেরকে করে দেখাচ্ছি। এত মানুষ এখানে এবং যে যেটা পারছে সেটা ধরে নিয়ে চলে যাচ্ছে। তো দেখে মনে হচ্ছে এটা আপনাদেরকে ফ্রি দিচ্ছে আর কি, সবাই এক এক ধরে নিয়ে চলে যাচ্ছে। প্রচুর ভিতরে লোকজন এবং এখানে পে করার জন্য অনেক বড় লাইন আছে, সেখানে লাইন দেখতে পাচ্ছেন মানুষজন এই যে লাইন ধরে দাঁড়িয়ে আছে টাকা পে করবে। তাই চিন্তা করেন, এখানে আপনার কি কি আছে, মাছ মাংস সব কিছুই আছে। মানে কেউ অত দাম টাম বেশি দেখছে না, সবাই মোটামুটি জ
যে মাংস হচ্ছে 11.99, এটুকু মাংসের দাম। সবাই ভাই চিন্তা করেন, এরকম একটা দোকান দিতে পারলে আমেরিকাতে তো বড় লোক হওয়া আপনার একদিনের ব্যাপার। এত মানুষজন, এবং আপনার যে কথা বলতেছিলাম, তাই না, কর্মচারীরা কিন্তু জিনিসপত্র রেখে শেষ করতে পারতেছে না, তার সঙ্গে বেচাকেনা হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই দয়, আপনাদের একটা কলার দাম দেখায়, এখানে একটা কলা কত টাকা? 99 সেন্স, 20 পয়সা করে এক একটা কলা। আর একটা বেগুনের দাম দেখাই, 1 টাকা 79 পয়সা, $1.79 এটা একটা এই বেগুন। আর এখান থেকে দেখেন, এই যে কেশিয়ার, মানে সবাই আচ্ছা, আপনার এখানে আনারস দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের তরমুজ আছে, মোটামুটি আপনাদের তো সব দামই দেখালাম। কি খবর, কেমন আছেন? রুয়েল খান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মিড টাউন ম্যানহাটন, যে যেখান থেকে বিশেষ করে আমেরিকানরা কেনাকাটা করে, আলু পেঁয়াজ রসুনের সব কিছু দাম দেখাইলাম। আর চিন্তা করেন, তো কেমন লাগলো ভিডিওটি? হয়তো খুব ভালো করে দেখাইতে পারি নাই, তারপরেও মোটামুটি আশা করছি আপনারা দেখতে পেরেছেন। এই বলে থেকে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি বেশি ভালো থাকেন, আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব বিজি।